আর আমিও যথাসাধ্য আমি চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার জন্য কারণ আপনাকে যদি ভালো জিনিস দেই নেক্সট টাইম কিন্তু আমার থেকে আরো প্রোডাক্ট না আমার এরকম একটা ধারণা কিবা আশা থাকে এটা 100% আপনার এসএস স্টেইনলেস স্টিল এটা আপনার নন ম্যাগনেট আপনার কোথাও এটা ম্যাগনেট টাচ করবে না গরম কিংবা শীতে যারা খুবই গরম গরম খাবার খেতে চান তাদের জন্য হটপট খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট আর সেরকমই তিনটি হটপট নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার সাথে পুরো ভিডিও জুড়ে থাকবে তো করবাই চলুন বিস্তারিত জানি তার কাছ থেকে আলাইকুম ভিওয়ার্স ভাই অনেকেই হটপটের জন্য ফোন দিচ্ছেন যে বাহ করবাই ভালো মানের হটপট দেখান তো আজকে একটা হটপট দেখাবো একটা সেট দেখাবো এটা মিয়াকো কোম্পানির আর ফার্স্টে আমি এটার কোনটা কত সাইজ এই সাইজগুলো আমি আপনাদের বলে দিচ্ছি ব্র্যান্ডটা হবে আপনার মিয়াকো পার্টস অফ ইউর লাইফ আমরা বারবারই বলে থাকি মিয়াকোর প্রোডাক্ট কিনে আপনার সম্পদ কেনার সমান আর মডেলটা হবে আপনার অস্কার এখানে আপনার এটার সাইজগুলা দেওয়া আছে দেখেন পঁচিশশো এম পঁয়ত্রিশশো এবং পাঁচ হাজার এম মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টটা সম্পূর্ণ হল আপনার ইন্ডিয়ান সিএফসি ফ্রি ছয় থেকে বারো ঘন্টা আপনার গরম থাকবে এটা কোম্পানি থেকে বলা আছে হট অ্যান্ড কুল এবং ঠান্ডা গরম দুইটাই আপনি এটার মধ্যে রাখতে পারবেন আর বিস্তারিত এই প্রোডাক্টটা আমি বের করে রেখে দিছি আপনাদের ডাইরেক্ট আমি দেখাই দিচ্ছি ভিওয়ার্স এটা হবে আপনার পঁচিশশো এম এল ভিতরের স্পেসটা দেখেন আর এটা কিন্তু আপনার ইনসাইড বা আউটসাইড সব আপনার এস এস স্টিল মিয়াকু মেড ইন ইন্ডিয়া আপনার ভিতরে এবং বাহিরে সব দিকে আপনার এস এর আরেকটা জিনিস এটা দেখেন আপনার এটা ধরার হলো আপনার হ্যান্ডেলটা ধরার জন্য এটা আপনার এসএস এর আর নরমালি বাজারে যেই আরো প্লাস্টিকের যেই হটপটগুলা পাওয়া যায় ওটার যেই লকগুলা থাকে দেখা যায় আপনার হাত থেকে এইভাবে পড়লো ভেঙে যায় এটা পড়লে ভেঙে যায় আর সেক্ষেত্রে এটা ভাঙার কোনো চান্সই নেই আর এই সাইজটা হলো আপনার পঁয়ত্রিশশো এমএল একটা আপনার ফ্যামিলিতে পুরো ক্যাপচার হবে এই আপনার তিনটা সাইজে আপনার এক বড়টাতে ভাতরা রাখতে পারবেন এটাতে চেলে তরি রাখতে পারবেন এটাতে যে কোনো সবজি রাখতে পারবেন ছয় থেকে বারো ঘন্টা পর্যন্ত গরম থাকবে এটা হলো এটা ঢাকনাটা হলো আপনার এটা এটা হবে আপনার পঁচিশশো এমএল এটা আপনার এই যে এখানে লেখা আছে দেখেন মিয়াকো মেড ইন ইন্ডিয়া পঁয়ত্রিশশো এমএল আর এটা হলো সবচেয়েতে বড় সাইজেরটা এটা হলো আপনার পাঁচ হাজার এমএল আপনার যারা হাফ কেজি এক কেজি চাউলের ভাত রাখবেন এখানে অনায়াসে আপনারা রাখতে পারবেন তো আমরা এই হটপটটা দেখতেছি যেটা হলো এস স্টিল বডি এটা কি আসলে অরিজিনাল অ্যাসেজ স্টিল কিনা একটু প্রুভ করে দেখান অনেকেই বলেন যে ভাই আমরা কষ্টের টাকায় আবুকর ভাই আপনার থেকে প্রোডাক্ট কিনে থাকি দেশ থেকে দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাই বললেন যে অন্তত ভালো জিনিসটা আমাদের দিবেন আর আমিও যথাসাধ্য আমি চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার জন্য কারণ আপনাকে যদি ভালো জিনিস দেই নেক্সট টাইম কিন্তু আমার থেকে আরও প্রোডাক্ট কিনবে না আমার এরকম একটা ধারণা কি বা আশা থাকে সেক্ষেত্রে আমি যেই প্রোডাক্টগুলো দিয়ে থাকি মোটামুটি যাচাই বাছাই করে দিই অন্তত যে কাস্টমার যারা আমার থেকে টাকা দিয়ে জিনিস কিনবে তারা যেন ভালো একটা জিনিস পায় আর এটা হানড্রেড পার্সেন্ট আপনার এস এস স্টেনলেস স্টিল এটা আপনার নন ম্যাগনেট আপনার কোথাও এটা ম্যাগনেট কাজ করবে না নন ম্যাগনেট চত্বর সাইডটাই আপনার প্রোডাক্টটা হলো আপনার এসএস স্টিল নিস স্টিল হান্ড্রেড পার্সেন্ট এস এস স্টিল স্টিল তো এটা গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে একটু বলুন এটা আসলে মেশিনারি কোনো জিনিস না যে আপনার মোটর জ্বলে যাবে কি বা পুড়ে যাবে হটপট এটা বা আমি কি মুখে বলবো আমি প্র্যাকটিক্যালি আপনাদের চুম্বক দিয়ে দেখালাম জিনিসটা কতটুকু কোয়ালিটিফুল আর কোম্পানি তো ডাইরেক্ট বলেই দিছে বক্সের মধ্যে ছয় থেকে বারো ঘন্টা পর্যন্ত আপনার গরম থাকবে কিবা ঠান্ডা থাকবে এটাই হলো এটার গ্যারান্টি এটা আসলে আপনার প্রাইস কত রাখতেছেন থ্রি পিস এ হটপট সেক্টর আপনার প্রাইজের ক্ষেত্রে যদি আসেন যদি আপনারা সিঙ্গেল সিঙ্গেল করে যদি কিনতে চান যে কোনো দোকান থেকে কিনতে গেলে আপনার থেকে টাকা লাগবে এর নিচে আপনারা কখনোই পারবেন না যদি আপনারা সিঙ্গেল সিঙ্গেল করে যদি এই প্রোডাক্টটা কিনেন যেমন এটা আপনার আঠারোশো টাকা এটা আপনার পনেরোশো টাকা এটা আপনার এক হাজার টাকা দাম কিন্তু আপনার চার পাঁচ হাজার টাকার মতো আসে যাবে যদি আমরা সিঙ্গেল সিঙ্গেল করে বেশি সেক্ষেত্রে এই তিনটার সেটটা অনলি আপনার আঠাশশো টাকা হলে আপনারা নিতে পারবেন ঢাকাতে এবং ঢাকার বাইরে কিভাবে ডেলিভারি দিবেন আপনারা একটু ক্লিয়ার করে দেন ঢাকাতে যারা নিবেন আমরা হোম ডেলিভারি দিব আর ঢাকার বাহিরে যারা নিবেন তাদেরকে আমরা কুরিয়ারে দিয়ে থাকবো সেক্ষেত্রে এটার আপনার যারা ঢাকার নেবেন টাকা আমাদের বিকাশে হবে বাদ বাকিটা কুরিয়ারে দিয়ে তুলে নিতে পারবেন আর বিওয়ার্স এখন যে ভিডিওটা আপনারা দেখতেছেন এখন পুরোপুরি শীতটা পরে না এটা শীত পরে গেলে আপনার এটা সিজনাল একটা আইটেম এটার দাম অটোমেটিকলি বেড়ে যাবে আমার কাছে যতদিন স্টক থাকবে আপনাদের আমি এই দামই দিয়ে যাবো ইনশাল্লাহ আর সরিলে আপনাদের শোরুমে আসতে চাইলে কীভাবে আসবে সেক্ষেত্রে আপনি ফ্যান্টাসি কিংডমে আসতে পারেন আমার একটা শোরুম মেন গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে ফ্যান্টাসি কিংডমের ভিতরে আর দ্বিতীয় শোরুমটা হলো আপনার নন্দন পার্কের ভিতরে আর বিওয়ার্স যারা পার্কে যাবেন না শুধু প্রোডাক্টের প্রয়োজন সেক্ষেত্রে ডাইরেক্ট আমার বাড়িতে চলে আসতে পারেন এটা জামগড়া বঙ্গ মার্কেটের পিছনে কিবা ফ্যান্টাসি কিংডমের ওয়াটার গেটে এসে ফোন দিলেই হবে হোল্ডিং নাম্বারটা হলো সাতাইশো আর রোড নাম্বারটা হলো সাত আর বিওয়ার্স আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন